أعوذ بالله من الشيطان الرجيم. أبنا سايد دان أبنا سايد دان ميديا أبنا سايد سولي دان. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات في مقعد صدق عند مليك في مقعد صدق بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والنجم والشجر يسجدان والسماء رفعها ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا صدق الله العظيم.
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رسول صلى الله عليه وسلم بولتين من صلى علي واحدة صلى الله عليه عشرة. কেউ যদি আল্লাহর নবীর জন্য একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কমপক্ষে 10 বার রহমত নাযিল করেন। শুধু কি তাই বান্দার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা গুনাহগুলি গুনাহ maaf করে দেন। শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টা নেকি দিয়ে বান্দার আমলনামা ভরপুর করে দেন। শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরুদ এবং সালাম পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কেউ আমাকে সালাম দিবে আমার জন্য দুরুদ পড়বে এই দুরুদ সালাম নিয়ে ফেরেশতা আমার রওজা শরীফে পৌঁছে দিবে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে গিয়া যদি কথা বলা যাবে না তো কথা কি হইছে মিডিয়া থাকবে একটু একটু কষ্ট করেন কারণ মিডিয়া এরা আগামী কালকে ছাড়বে আপনারা তো এখানে 1000 হবেন না এরা ছাড়লে কোটি কোটি মানুষ এই ওয়াজ মাহফিল দেখবে ঠিক কি না এজন্য একটু কষ্ট করে বসেন একটু কষ্ট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ বলেন ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো আগে ধৈর্যের কথা বলেছেন না আগে নামাজের কথা বলেছেন আগে ধৈর্যের কথা বলেছেন আজকে ধৈর্য নাই ধৈর্য থাকলে না আমাদের নামাজ সুন্দর হতো আজকে আমাদের নামাজ সুন্দর হয় না কারণ ধৈর্য নাই নামাজের ভিতরে গিয়ে মুরগির মতো ককর কক করলে কি নামাজ হয় নামাজের ভিতরে আজকে আমরা স্বাদ পাই না নামাজ কিভাবে হবে এইজন্য আল্লাহ বলেন বিসসবরি ওয়াসসালাহ সবর মানে ধৈর্য ওয়াসসালাহ মানে নামাজ আগে ধৈর্য কথা বলছেন ধৈর্য আগে ধরো এরপরে নামাজ পড়ো ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ দুরুদ পড়ে তাহলে তার দুরুদ কিভাবে পৌঁছে দেওয়া হয় ওই ব্যক্তির নাম সহ ঠিকানা সহ তার দাদার নাম বাবার নাম 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে ফেরেশতা পৌঁছে দেন কোন সুবহানাল্লাহ আর যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় থারে গিয়া সালাম দিতে পারে মদিনা শরীফে গিয়া সালাম দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নিজ কানে তার সালামের সালাম শুনি এবং আমার নিজের মুখে তার সালামের জবাব দেই কোন সুবহানাল্লাহ এজন্য আমরা আমাদের আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর নবী আমাদের নবী একা নন আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণের একটা মর্যাদা আছে অনেক মর্যাদা আছে কিন্তু একটা স্পেশাল মর্যাদা ওই মর্যাদাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ তার নিজস্ব কবরে রওজা শরীফে তারা জীবিত কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরুদ পড়লে তখন যখন ফেরেশতা এই দুরুদ পৌঁছায় দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফেরেশতা সাক্ষী দেইকো এই উম্মতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য খুব মনোযোগ দিয়ে আলোচনা আমাদের শুনতে হবে আর এটা আমাদের আমলের নিয়তে আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই জন্য আমাদের শুনতে হবে এবং মানার নিয়তে শুনতে হবে দুরূদ শরীফ আমরা আজকে পড়ি না কোন আমলই তো করি না এটা একটা বিশেষ আমল অনেক ফজিলত আছে এগুলো বলতে গেলে অনেক রাত চলে যাবে এই জন্য দুরূদ শরীফ একটু মহাব্বতে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هجر بتاب دونار پوري فيري أشني تمي أبن غاري هجر بتاب دونار پوري فيري أشني تمي أبن غاري دينير ألو تمي چوري ديتي চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি তাই ফির কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ আজ শুক্রবার বঙ্গ আসামের বিখ্যাত পীর কামেল আলহাজ শাহ সুফি ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি সাহেব প্রতিষ্ঠিত বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আনারুল ইসলাম বিশ্বাস আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি কথা বলেছেন হযরত মাওলানা সাইফুল্লাহ শাহাদাত যশোরী সাহেব পরবর্তীতে বলবেন আচ্ছা আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী আপনারা অনেকে চিনেন ইউটিউবের ভিতরে যেনাকে দেখা যায় অনেক আলোচনা প্রতিনিয়ত ওনার আলোচনা ছাড়া হয় উনি আসতেছেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবু মোহাম্মদ মুস্তাফা কামাল চেয়ারম্যান 3 নং বৈকারী ইউনিয়ন পরিষদ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী দীনদার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আমিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন পড়ি আলহামদুলিল্লাহ ভূমিকা লম্বা করতে চাই না যেহেতু আমার পরে আরো দুইজন বক্তা আছেন আমার যেটুকু সময় আছে 10:30 পর্যন্ত আমার সময় তো এর ভিতরেই আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আপনারা পড়েন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত কারীমা থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেও আগুন থেকে বাঁচো আর পরিবারকেও আগুন থেকে বাঁচাও কয়টা কথা বললেন জোরে কোন কয়টা দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা নিজে বাঁচতে হবে আরেকটা পরিবারকে আমাদের বাঁচাতে হবে এই দায়িত্ব আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন প্রত্যেক অভিভাবককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে আপনার জিম্মাদারিতে যারা আছে প্রত্যেক নেতাকে জিজ্ঞাসা করা হবে তোমার এলাকার মানুষের খোঁজ খবর তুমি কেমন নিছিলা নামাজ পড়লো কি পড়লো না এটা কি দেখছো সুদ কতটুকু খাইলো তারা এটা দেখছো
গোস খাইছে কি খাইছে না এটা দেখছো রিকশাওয়ালা সিনজিওয়ালা এদের কাছ থেকে যখন চাঁদাবাজি করে গোস খাওয়া হয় এগুলো কি তোমরা দেখছো প্রত্যেক নেতাকে জিজ্ঞাসা করা হবে তখন নেতারাই কিছু নেতা ধরা পড়ে যাবে তারা বলবে আমরা নিজেরা হয়তো ছিলাম গোসকুর সুদকুর ঠিক কি না এজন্য নেতাদের আগে সাবধান হতে হবে এরপরে জনগণ সাবধান হবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন বলেন নিজে বাঁচো পরিবারকে বাঁচাও বললেন কাদেরকে ইমানদারকে বললেন কাদেরকে ইমানদারকে আল্লাহ রাব্বুল আমিন বললেন আজকে যখন দাওয়াতের তাবলীগের লোকেরা যখন মসজিদে গিয়া যদি কখনো দাওয়াত দেয় তাহলে জিজ্ঞাসা করে আমি মুসলমান আমার দাওয়াত দেন কেন আমি ইমানদার আমার দাওয়াত দেন কেন যে ব্যক্তি হিন্দু হিন্দু খুঁজে পান না খ্রিস্টান খুঁজে পান না ইহুদি নাসারা খুঁজে পান না এদেরকে তো দিতে পারেন না আমাদেরকে দাওয়াত দেন কেন এদের জবাব হলো আল্লাহর যে জবাব তাদেরও ঠিক একই জবাব আমারও একই প্রশ্ন আল্লাহ রাব্বুল আমিন কাফিরকে না বলে ইমানদারকে কেন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন এটা হলো এক নম্বর প্রশ্ন প্রশ্নের জবাব বয়ানের শেষে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আমি বললাম জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন থেকে বাঁচো নার মানে আগুন নার মানে কি নার মানে আগুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় জাহান্নামের কথা সরাসরি উল্লেখ করলেন আর এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনের কথা বললেন কেন আর আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা আগুন থেকে নিজে বাঁচি আর পরিবারকে বাঁচাই দুনিয়ার এই আগুন থেকে যদি আমরা বাঁচি আর পরিবারকে বাঁচাই তাহলে রান্না বাড়া ভাত তরকারি খাওয়া সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা এমন কি যারা বিড়ি সিগারেট খায় এগুলোও বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কারণ আগুন ছাড়া তো বিড়ি খাওয়া যায় না এজন্য আগুন কোন আগুন এটা আমাদের বুঝতে হবে আপনি বলবেন হুজুর তাইলে আপনি জাহান্নামের আগুন বুঝলেন কেমনে এটাও দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের জবাব এটা আমি পরে দেব ইনশাআল্লাহ কয়টা হলো শুধু মনে রাখবেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবার আসুন আল্লাহ রাব্বুল আমিন বলেন জাহান্নাম থেকে বাঁচো আমাদের দরকার হলো জাহান্নাম থেকে বাঁচা জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি না বাঁচতে পারে এর মতো হতবাগা পৃথিবীতে দুনিয়াতেও কেউ নাই আখেরাতেও কেউ নাই দুনিয়াতে অনেক সময় দেখা যায় অনেক কারণে মানুষ হতবাগা হয় অনেক সময় দেখা যায় গরিব মানুষ টাকা মকা না থাকলে কয় আমার কাছে টাকা পয়সা নাই গরিব মানুষ হতবাগা আমি অদম কত কারণে কয় কিন্তু যে ব্যক্তি মূলত জাহান্নাম থেকে বাঁচতে পারলো না ওই ব্যক্তির সবচেয়ে বড় হতবাগা এই জন্যে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে তাহলে আমরা হব প্রকৃত পক্ষে সফল কাম আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দিব যদি ঈমান আনো আর নেক আমল করো ঈমানদারকে আল্লাহ রাব্বুল আমিন বললেন ঈমানদারের কত দাম একজন ঈমানদার এমন দাম দুনিয়াতে বহু দার আছে ঈমানদার এটা হলো ফার্সি শব্দ আমানু আরবিতে বলা হয় মুমিন বাংলাতে বলা হয় বিশ্বাসী আর ফার্সিতে বলা হয় ঈমানদার ঈমানদার এটা আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারকে বললেন দুনিয়াতে বহুদার আছে তালুকদার আছে দফাদার আছে চৌকিদার আছে কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই মানুষটা দামি যে ঈমানদার কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে চলে যাবে কোন সুবহানাল্লাহ আপনারা আবার প্রশ্ন করতে পারেন তাইলে
আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজের দরকার নাই রোজার দরকার নাই হজের দরকার নাই যাকাতের দরকার নাই এরপরে নেক আমলের দরকার নাই দান সদকা করার দরকার নাই মিথ্যা সব সময় বলতেই থাকব সুদ খাইতেই থাকব ঘুষ খাইতেই থাকব জিনা করতেই থাকব বিবিচারে লিপ্তই থাকব মদের লাইসেন্স হয়ে গেছে এখন মদ খাইতেই থাকব এই সময় যদি আপনি এই চিন্তা করেন তাহলে কিন্তু আবার বেজাল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين بولين تمرا كيو جدي نك عمل کرو نك عمل جدي تمرا کرو من ذكرين چاي پروش هم تاتو الله رب العالمين كنو ديفرنس راكلن نا আর যদি উংসা কোন মহিলা হয় কোন নারী হয় তার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কোন পার্থক্য রাখলেন না আল্লাহ রাব্বুল আমিন বললেন পুরুষ হলেও নেক আমল করলে প্রতিদান তুমি পাবে নারী হয়ে যদি নেক আমল করো এই নারী হয়ে নেক আমল করলেও প্রতিদান তুমি পাবে তবে নেক আমল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা শর্ত দিয়ে দিলেন ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নহু হায়াতান তাইয়্যিবা ঈমানদার হতে হবে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই আর আপনার যদি ঈমান থাকে জাররা পরিমাণ ঈমান যদি আপনার থাকে জাররা কাকে বলা হয় টিনের ঘর যাদের আছে তারা দেখবেন মাঝে মধ্যে টিনের ঘরের ছিদ্র দিয়ে মাঝে মধ্যে রোদ্রের আলো আসে রোদ্রের আলোর ভিতরে দেখবেন মাঝে মাঝে ছোট ছোট ময়লা দেখা যায় ঠিক কিনা ময়লা দেখা যায় এটা কিন্তু এখানে ওরে কিন্তু সূর্যের আলো না থাকার কারণে কিন্তু দেখা যায় না অস্ত্র আছে অস্ত্রের মাধ্যমে দেখলে আবার দেখা যায় আমার ভাইরা মুরব্বী বাবাজিরা এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন একটা জান্নাতের ব্যবস্থা তার জন্য করবে এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তার জন্য হাদিয়া দিয়ে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ব্যক্তিরা জান্নাতে চলে যাবে আবার আল্লাহ রাব্বুল আমিন বললেন আগে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গার ভিতরে বললেন মান আমিলা সলিহান নেক আমল করতে হবে আর ওয়া হুয়া মুমিন ঈমানদার হতে হবে দুইটা কাজ যদি কেউ করতে পারে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার একটা পুরস্কার হলো ফালানুহিয়ান্নহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার জীবনে আমি আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করব সফল জিন্দেগি দান করব আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজারের ভিতরে এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে এই কথাটাও বর্ণনা করেছেন সফল জিন্দেগি কাকে বলা হয় ওই ব্যক্তির জীবনটাই হলো সফল যে ব্যক্তির জীবনে রিজিকের কোনো অভাব নাই কম সুবহানাল্লাহ রিজিক শুধু ভাত আর মাছের নাম আর মুরগির গোশত আর গরুর গোশতের নাম না রিজিক হলো আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর নাম রিজিক আজকে আমাদের জীবনে আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে গেছি আমাদের জীবনে সংকট আর সংকট আজকে বৈজ্ঞানিকরা বলে সন্তান কম নেও কারণ সন্তান যদি কম নিতে পারো তাইলে তো খাবার বৃদ্ধি পেয়ে যাবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ধরেন এই বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ আছে যদি কমাইতে কমাইতে 2 কোটি 3 কোটি 4 কোটি করে 5 কোটি করে 18 কোটি থেকে যদি 9 কোটি মানুষ যদি বিদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় বাহিরের কোন দেশের মধ্যে পাঠায় দিতে দিতে আর মাত্র রাখলো 9 কোটি আবার দেখা গেল এমন একটা সময় আসলো
আরো 5 কোটি পাঠিয়ে দিল বাকি আছে 4 কোটি আবার এমন একটা দুর্যোগ আসলো আবার খাবার কম কমে গেল এরপর থাকবে আবার 2 কোটি এভাবে পাঠিয়ে দিতে দিতে মানুষ থাকবে না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে এই কথা বলে গিয়েছেন যেই নারীর গর্ভে বাচ্চা বেশি হয় ওই নারীদেরকে তোমরা বিয়ে করো কারণ কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের চাইতে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বেশি হয় অবশ্যই বেশি হবে আর আমার নবীর উম্মত যত বেশি হবে তত আল্লাহর নবীর দাম বেশি কোন সুবহানাল্লাহ এটা আমার নবীর একটা মর্যাদা আমার নবীর তো দাম পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে সকল সৃষ্টির চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন সৃষ্টির পরে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তিনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলা যায় সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তিনি আর কেউ নয় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা মুরব্বি বাবাজিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা এটাও একটা মর্যাদা কিয়ামতের ময়দানে যত উম্মত হবে এবং জান্নাতের ভিতরে সমস্ত নবীদের যত উম্মত হবে আমার নবীর একার উম্মত তার চাইতে বেশি হবে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা মুরব্বি বাবাজিরা বিজ্ঞান বলে একটা আমার নবী বলে একটা মানতে হবে নবীরটা বিজ্ঞানেরটা মানা যাবে না বিজ্ঞান যেটা বলে কয়েকদিন পরে সেটা শেষ হয়ে যায় বিজ্ঞান যেটা এখন দেখে দেখে বলে এখন যেটা রিসার্চ করে করে বলে আল্লাহ রাব্বুল আমিন দের হাজার বছর আগে তা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কোন সুবহানাল্লাহ এজন্য মানুষ কমালে রিজিক যে বেড়ে যাবে এটা কোনো কথা নয় মানুষ যত বেশি বাড়বে একটা কথাই হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সম্মান বাড়ায় দেবে অন্য আছে আল্লাহ রাব্বুল আমিন বলেন এমন রিজিক তোমাদেরকে আমি আল্লাহ দেব যদি আমি আল্লাহকে ভয় করতে পারো এমন রিজিক আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দেব যেই রিজিক তোমরা পাবা রিজিকের হিসাব করে তোমরা শেষ করতে পারবা না কোন সুবহানাল্লাহ এই জন্য রিজিক আমাদের বাড়বে যখন আমরা মুত্তাকি হয়ে যাব আমরা পরহেজগার হয়ে যাব সামনে আসছে রমজানুল মুবারক এমন একটা মাস রজব মাস এখন চলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রজব মাস আসতো রজবের চাঁদ দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দান করো আর রমজান শরীফ পর্যন্ত রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন আমরা এই দোয়া আমরা বেশি বেশি পড়ব এখন থেকে পড়ব পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবলিগনা রমাদান পড়েন আমিন রমজানুল মুবারক এর ভিতরে আপনি রোজা রাখলেন কি রাখলেন না মানুষকে আপনি দেখাইতে পারবেন রোজা রাখলেন কি রাখলেন না রোজা যদি আপনি নাও রাখেন মানুষকে দেখাইতে পারবেন রোজা রাখছি যদি আপনি বাথরুমের ভিতরে গিয়ে টয়লেটের ভিতরে গিয়ে এখন কত সুন্দর অজুখানার ব্যবস্থা গোসলখানার ব্যবস্থা ওই জায়গার ভিতরে যদি এই যে গরমের দিনে যদি পানি পিপাসা আপনার হয় ওই পানি পিপাসার সময় যদি আপনি পানি পান করেন তাহলে কেউ না দেখলে কে দেখবেন তাম পৃথিবী দেখবে না কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কিন্তু আপনাকে দেখবে আপনি ঘরের মধ্যে খাবার খেলেন না কিন্তু হোটেলের মধ্যে গিয়ে আপনি খাবার খেলেন কেউ দেখলো না দেখলো কে আমার ভাইরা মুরব্বি বাজিরাম আল্লাহর ভয় অন্তরে যা থাকবে যদি কোনো চোর হয় চুরি করবে না যদি কেউ জিনাকার হয় জিনা করবে না যদি কেউ ডাকাত হয় ডাকাতি করবে না কারণ হলো পৃথিবীর কোন মানুষ যদি আমার নাও দেখো দেখে আমি যে চুরি করব
পৃথিবীর কেউ না দেখলেও আমাকে দেখবেন কে এজন্য চোর চুরি করবে না সুদখোর চ্যালেঞ্জ টেবিলের নিচ দিয়ে সুদ খাবে না ঘুষখোর ঘুষ খাবে না যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা আমার ভাইরা মুরব্বী বাজিরা এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ঈমান আর নেক আমল যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব দুনিয়ার মধ্যে রিজিকের কোনো অভাব হবে না আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে উত্তম পুরস্কার দেব মানে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়ে দেব কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই কথাটা যে বললেন কেন বললেন হামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আপনার ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন ঠিক কিন্তু আপনি যদি ইনেক আমল না করেন তাওবা না করেন তাহলে কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে জান্নাত দেওয়া হবে না কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন বলবেন নাপাক আত্মা তোর আত্মাকে আগে পবিত্র করে অপবিত্র আত্মাকে পবিত্র করে আয় এরপরে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাতে দেব আর কাফের যারা হবে এরা জিন্দেগিতে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না কেবলমাত্র ইমানদাররাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে তবে ইমানদারের মধ্যে দুই রকম ইমানদার বর্তমানে ইমানদারদের মধ্যে দুই রকম ইমানদার একজন হলো একদল হলো যারা যারা সাহাবীদের মতো ইমানদারদের আরেক রকম ইমানদার তারা হলো মুনাফিক মার্কা ইমানদার ঠিক না বেঠি মাহফিলের মধ্যে আসে এখানে আপনার সামনে বক্তব্য দেয় আবার যখন নাচানাচি করা হয় গানের যখন গানের আড্ডা মঞ্চ করা হয় ওখানে গিয়েও বক্তব্য দে আসে না নাই ওয়াজ মাহফিলও আসে আবার যখন মূর্তি নিয়ে যখন হিন্দুরা নাচানাচি করে সেখানেও গিয়া তারা তারা পূজা মণ্ডলের ভিতরে মুসলমান হইয়া পূজা করে ঠিক কিনা আমার ভাইরা মুসলমান ভাইরা যুগের সাথে তাল মিলে চললেই কিন্তু হবে না পঞ্চাশ বছর ষাট বছর আপনি জানেন না এখন কি আপনার মৃত্যু হয়ে যাবে কি না জানি না কার গাড়ির ভিতরে মরণ হয়ে যায় আবার জানি না কার গাড়ির ভিতরে কার বাড়ির ভিতরে মরণ হয়ে যায় এই যে এই জায়গায় বসলাম জানি না উঠতে পারবো কি না মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা আমার ভাইয়েরা মুরব্বী বাবাজিরা দুনিয়ার চিন্তা আর কয়েকদিন করবেন দুনিয়ার চিন্তা করতে করতে টাকা পয়সা তো কম হয় নাই এই টাকা পয়সা দিয়ে আর কি করবেন 1 কোটি হইছে 5 কোটি দরকার 5 কোটি হইছে 50 কোটি দরকার কয়েকদিন আগে শুনলাম এমন লোক আছে বাংলাদেশের মধ্যে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করে হয়তো 10-15 নম্বর ধনী হবে ওই ওই লোকটারও চিন্তা হলো কিভাবে ওই লোকটা 1 নম্বর ধনী হবে বৃদ্ধ হয়ে যাচ্ছে এই যে দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে ছোট্ট থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ আর তো কোনো সময় নাই জানি না কোন দিন মালাকুল মউত আপনার আমার সামনে এসে হাজির হয়ে যায় মালাকুল মউতের সামনে থেকে বাঁচতে পারবে এমন একটা লোক আছে নাকি জোরে বলেন আছে নাকি একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর ঠিক কিনা আমার ভাইরা মুরব্বী বাজিরা এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না যার জীবন আছে তার মরণ আছে
এমন কি মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম বাঁচতে পারবে না তাম পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউত আযরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে আরে মালাকুল মউত এখন আর কে কে বাকি আছে মালাকুল মউত আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়া বলবে প্রভু গো এখন শুধু আপনি আর আমি বাকি আছি আল্লাহ রাব্বুল আমিন বলবেন মউত ইয়া মালাকুল মউত মউত ইয়া মালাকুল মউত আয় মালাকুল মউত মরে যা আযরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে এত বিকট আওয়াজ এই চিৎকার দেওয়ার সাথে সাথে আযরাইল আলাইহিস সালাম মরে যাবে কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের রাজত্ব কার বলেন তো সেদিনের রাজত্ব কার হবে আর জোরে বলেন কার হবে আয় জালেমের গোষ্ঠীরা কোথায় আয় ফেরাউন কোথায় আয় নমরুদ কোথায় কারুন হামান তারা কোথায় আমি আল্লাহর সাথে যারা পল্লী লইছি তারা কোথায় আজকে বললে আমি আল্লাহর সামনে দাঁড়া নাপাক পানির সৃষ্টি হইয়া আমি নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তরে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আমিন তরে তো সুন্দর করে সুঠাম দেওয়া তরে দিলাম আমি আল্লাহ রাব্বুল আমিন তোর ভিতরে রূহ দিলাম তুই এখন নাফলাফি করস মায়ের বুকের দুধ আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য ব্যবস্থা করালাম শুধু কি তাই মায়ের গর্ভের ভিতরেও আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে খাওয়াইলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ রাব্বুল আমিন বলেন এক সময় তুমি কিছুই ছিল না আসলেই তো এক সময় আমি কিছুই ছিলাম না আপনি কিছুই ছিলেন না আজ থেকে প্রায় 21 বছর আগে আমি কিছু ছিলাম না আপনার বয়স 50 বছর 50 বছর আগে কিন্তু আপনি কিছুই ছিলেন না বাপের পিঠ থেকে আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের মধ্যে আপনার নিয়া এত সুন্দর করে লালন পালন করার পরে যখন আপনার এত সুন্দর সুঠাম দেহ দান করলেন এখন আপনি যখন যুবক হয়ে গেছেন এখন আপনি আল্লাহর বিরুদ্ধে মিছিল মিছিল দেন আমার ভাইরা মুরব্বী বাবাজিরা এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে দিন একদিন আসবে যে দিন কিন্তু আর ফুরাবে না এই দিন তো ফুরিয়ে যাবে আরে ওই যে কবর এই কবর যে কবরের দিকে আমরা দিন চেয়ে আছি এই কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বনে পৃথিবীর মানুষেরা রে আমি এমন একটা গহীন ঘর যে ঘরের মধ্যে সাথী নাই আমি এমন একটা গহীন ঘর যে ঘরের ভিতরে বাতি নাই আমি কবরে আসার আগে সাথীর ব্যবস্থা করে আইসো আমি কবরে আসার আগে তুমি বাতির ব্যবস্থা করে আইসো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরাকে যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো কবরকে ডাক দেওয়া বলা হলো কবর জানুস্তি তোর ভিতরে আজকে কাকে রাখা হবে ফাতিমা তু সাইয়্যিদাত নিসা আহলিল জান্নাহ জান্নাতি রমণীদের সরদার নিজিনি হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান আর হুসাইন যারা জান্নাতি যুবকদের লিডার হবে তাদের মা হযরতে ফাতেমাকে রাখা হবে কবরের সাবধান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বেয়াদবি করিস না কবর এই কবরের জামান আল্লাহ রাব্বুল আমিন খুলে দিল কবর ডাক দিয়া কয় আমি ফাতেমাকে চিনি না
আমি হাসান আর হোসেনকে আমি চিনি না আমি কবরের ভিতরে আমল যদি ভালো হয় ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি আসবে আমি কবরটা জান্নাতের টুকরা তার জন্য হয়ে যাব আমি কবরের ভিতরে বাবার পরিচয় চলবে না মায়ের পরিচয় চলবে না বন্ধুর পরিচয় চলবে না আমি কবরের ভিতরে ঈমান আর নেক আমল নিয়ে যদি কেউ না আসে আমি কবরটা তার জন্য বড় কঠিন হয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিন জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কার জন্য এই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা আবার কারো জন্য হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্ত আর এই সাড়ে তিন হাত মাটির ঘর ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি কি যে অন্ধকার নিজের আপন লোকেরাই কিন্তু সেই দিন কবরে রেখে আসবে বাপে কত সন্তানের লাশ কাঁধে নেই সন্তান কত বাবার লাশ কাঁধে নেই হাইরে দুনিয়া যার জন্য টাকা পয়সা কামাইলেন যার জন্য হারাম কামাইলেন যার জন্য নিজের জীবনে টাকা পয়সার অভাব নাই জমি জামার অভাব নাই সম্পদের অভাব নাই এরপরে আরো কেন কামান আর কেন আপনার দরকার আপনার সন্তানের জন্য আপনি ব্যবস্থা করে যেতে চান এই সন্তান যখন নাকি মানুষকে কবরের ভিতরে রেখে আসি বদকার লোক যদি হয় তখন এই লোকটা ডাক দেয়া কয় তোর জন্য আমি কত কষ্ট না করলাম তোর জন্যই তো এত সুন্দর পাঁচতলা বিল্ডিং করলাম তোর জন্যই তো তোর জমি জামা কিনলাম তোর জন্যই তো টাকা পয়সার ব্যাংকের ভিতরে রাখলাম সন্তান রে আজকে কবরের ভিতরে কেন আমার রাইখা যাস ঘরের ভিতরে কি একটু জায়গা আমার জন্য হয় না কিন্তু সেই জিনিস কথা সন্তান কিন্তু শুনতে পায় না আর যদি শুনতে পায় মরা মানুষ আর কে জাগা দেবে আরে কবরের জগৎ বড় কঠিন জগৎ এই জন্য কবর ডেকে ডেকে বলে প্রতিদিন ডেকে ডেকে বলে আমি কবরে আসার আগে সাথীর ব্যবস্থা আর বাতির ব্যবস্থা করে আইসো এই সাথী আর এই বাতি মানে কারেন্টের লাইট নয় মোমবাতির আলো নয় ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া হুম রাকিউন আল্লাহ পাক বলেন তোমরা বন্ধু বানাও আমি আল্লাহকে আর দুই নম্বর রসুলকে বন্ধু বানাও তিন নম্বর ইমানদারকে বন্ধু বানাও আর যদি এর বাইরে মদখুর গাজাখুর ইয়াবাখুরকে বন্ধু বানাও তাহলে কেয়ামতের ময়দানে কিন্তু ইয়াবাখুরের সাথে উঠতে হবে ঠিক কিনা আজকে আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসো আর্জেন্টিনা ব্রাজিলের সাথে উঠতে হবে মদখুর ইয়াবাখুরকে ভালোবাসবা এই ইয়াবাখুর আর মদখুরের সাথেই তোমার উঠতে হবে বেনামাজিকে ভালোবাসবা বেনামাজির সাথেই উঠতে হবে আজকে আজকে আমাদের দেশের মধ্যে মদের লাইসেন্স চালু করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ বলেন যারা মদের লাইসেন্স চালু করে দিয়েছে এদের মাথায় কতটুকু বিবেক থাকলে এরা মদের লাইসেন্স দিল এবং তারা এই মদের লাইসেন্স দিয়ে বলা হলো যে এলাকায় 100 লোক মদের লাইসেন্স করতে পারবে এই এলাকার মধ্যে মদের দোকান দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন ইসলামী বই উঠিয়ে দেওয়া হচ্ছে আমার ভাইরা আমার রব্বি বাবাজিরা এই দেশের মধ্যে হিন্দু থাকবে কোনো বাধা নাই বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই এই দেশের মধ্যে খ্রিস্টান ইহুদি নাসারা সবাই বসবাস করবে কোনো বাধা নাই কিন্তু মনে রাখতে হবে এই দেশ কিন্তু শুধু হিন্দুর রক্ত দিয়ে স্বাধীন হয়েছে তাই না এই দেশের মধ্যে যত মানুষের রক্ত ছিল দেশ স্বাধীন হওয়ার পেছনে সবচেয়ে বেশি ছিল মুসলমানের রক্ত ঠিক না বে ঠিক এই দেশের মধ্যে কোনো আইন চালু করতে হলে মুসলমান এই দেশের মধ্যে আছে এই চিন্তা করেই কিন্তু বাংলাদেশের মধ্যে আইন চালু করতে হবে ঠিক না বে ঠিক
আমাদেরকে এখনো সময় আছে সচ্চর হতে হবে মুসলমান আমাদেরকে এখনো মরের ভূমিকা পালন করতে হবে এখন আমাদেরকে হযরতে আলীর ভূমিকা পালন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমানের জাতি আমরা কিন্তু কোন গলি আর কামানকে ভয় পাই না এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে মদের লাইসেন্স আসবে এটা আমরা 95% মুসলমান সহ্য করে নেব না ঠিক না বেঠি আমার ভাইরা মুরব্বি বাবাজিরা আজকে কতটুকু ইসলামের জ্ঞান না থাকলে এরপরে মানুষ মদের লাইসেন্স দিতে পারে যারা মদ খায় যারা গাঁজা খায় যারা ইয়াবা খায় এরা তাদের বাবার সাথে কত ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে জোরে বলেন রাত 12টার সময় আসে নাচানাচি করে আসে এরপরে বাবার বাপের কথা শুনে না মায়ের কথা শুনে না যেই মা আল্লাহর পরে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার খেদমত করো আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার জন্য বললেন সেই মা বাবার আজকে লাথি মারে এমন যুবক আছে না নাই আজকে মা বাবাকে দাম দেয় না মা বাবা এই শীতের মধ্যে কুড়ে ঘরে পড়ে থাকে মা বাবা কম্বল নিয়ে পড়ে থাকে এমন কম্বল যেই কম্বল 200-500 টাকার কম্বল জাকাতের কম্বল খেয়ে মা বাবা চলে আর তুমি শহরে গিয়া এখন মা বাবার বইলা গেছো তোমার মতো নিমুখ খারাম আর কেউ হতে পারে না ঠিক কিনা আমার ভাইরা মুরব্বি বাবা জিরাম এই জন্য আমাদের সচ্চর হতে হবে মুসলমান প্রত্যেকটা মা বাবার দায়িত্ব সন্তান কি করে আজকে সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দেয় না সন্তান প্রেম করে সন্তান ইয়াবা খায় সন্তান গাঁজা খায় সন্তান রাতের বেলা গিয়ে কত আকাম কুকাম সব করে কিন্তু বাপ মার কোনো খবর নাই আল্লাহ বলেন কু আংফুসাকুম ওয়াহালিকুম নারা নিজে বাঁচাও আর পরিবারকেও বাঁচাও আমার ভাইরা মুরব্বি বাবা জিনাম বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে এখন শুধু ঈমান আছে না কেমন নাই এই ব্যক্তিরা কিন্তু প্রথমেই জান্নাতে চলে যাবে না আপনার ঈমান আছে আপনি সুদ খাইলেন সুদের শাস্তি আগে ভোগ করতে হবে আপনার ইমান আছে আপনি ঘুষ খাইলেন ঘুষের শাস্তি আগে বহন করতে হবে ইমান আছে কথায় কথায় মিথ্যা বলেছেন আগে আপনার শাস্তি ভোগ করতে হবে আপনার ইমান আছে আপনি জিনা করলেন জিনার শাস্তি ভোগ করতে হবে আপনার ইমান আছে আপনি অন্য একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন আপনার শাস্তি ভোগ করতে হবে আপনার ইমান আছে আপনি গীবত করলেন আগে কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এজন্য মুসলমান ভাইরা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে মানে যার সবচেয়ে কম ইমান থাকবে ওই ব্যক্তি কত দাম ওই ব্যক্তি ওই ইমানদারের কত দাম শুনতে রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কারা কারা রাজি দুই হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন পড়েন আমিন আমার ভাইরা মুরব্বি বাবাজিরা সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তিটা কেমন জান্নাত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুনুন এই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিলেন এই ব্যক্তিটা কত বছর জাহান্নামে থাকবে এটা কেউ জানে না মুস্তাদ আহমদ এই কিতাবের মধ্যে 50,000 হাদিস আছে কয় হাজার হাদিস আছে এদিকে তাকান কয় হাজার হাদিস 50,000 হাদিস এই কিতাবের একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি এই হাদিস শরীফটা হচ্ছে হাসির হাদিস মুহাদ্দিসিনা কেরামগণ বলেছেন হাসির হাদিস কিসের হাদিস হাসির হাদিস হাসির হাদিস কেন এর বহু কথা বলার ছিল কিন্তু সময় কম এজন্য সামনে আমার যেতে হবে এক নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাসছিল কোন সুবহানাল্লাহ আর দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলি বলছিলেন সাহাবায়ে কেরামরাও হাসছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা বলছে তাবিনগণ হাসছেন তবে তাবিনগণ হাসছেন সবাই পরে যারা আসছে সবাই সবাই হাসছে এখন আজকে আমি বলবো আপনারাও হাসবেন আরেকটা কারণ হলো
আল্লাহ রাব্বুল আমিনকে জান্নাতের ভিতরে সর্বশেষ জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে যেই কথাটা শোনার পরে আল্লাহ নিজে হাসবে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন যখন তাকে জাহান্নামে দিয়ে দিবে কত বছর জাহান্নামে চলবে কোন মানুষ কম্পিউটার দিয়ে গণনা করে এটা হিসাব করতে পারবে না কোন মানুষ ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে বের করতে পারবে না কোন বৈজ্ঞানিক এটা হিসাব করতে পারবে না এই ব্যক্তিটা জাহান্নামে চলতে চলতে কত বছর জাহান্নামের ভিতরে চলল হিসাব নাই অসংখ্য গণিত কোটি কোটি বছর যখন জাহান্নামে চলল এই ব্যক্তিটা ইমানদার কিন্তু সবচাইতে কম ইমান ছিল তার এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দেয়া কয় প্রভু গো আমি তো জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেলাম জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে আমি কয়লা হয়ে গেছি রাব্বুল আমিন জাহান্নামের ভিতরে থেকে কোনোদিন কোনো আবদার করি নাই আজকে একটা আবদার করব ওই আবদারটা তুমি রাখবানি আল্লাহ রাব্বুল আমিন বললেন তুই কি আবদার করবি আমি তোর আবদার রাখবো কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমার আবদারটা আমি করলে আপনি রাখবেন আল্লাহ কয় হ রাখবো তবে একটা শর্ত আছে আবদার করবি আবদার করলে একবার কিন্তু আমি আল্লাহ আবদার রাখবো দ্বিতীয়বার কিন্তু আর আবদার করা যাবে না বান্দারে কি বলে প্রভু আমি আর তোমার কাছে আবদার করব না আল্লাহ রাব্বুল আমিন কিন্তু ভালো করে জানে আবার এই ব্যক্তিটা আবদার করবে ঠিক না বে ঠিক এদিক তাকান খুব খুব মজার একটা কথা বলতেছি না শুনলে কিন্তু বড় মিস করবেন আল্লাহ রাব্বুল আমিন বলেন তোর কি আবদার তুই আমি আল্লাহর কাছে বল এবার যখন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিয়া বলে প্রভু গো আমি জান্নাতে যেতে পারি কিনা এটা আমি জানি না আর জান্নাতে গেলে কবে জানি জান্নাতে যাই এটাও তো জানি না আল্লাহ রাব্বুল আমিন তাহলে আমি জান্নাতের ভিতরে যেতে চাই না জাহান্নামের বাইরে আমি যেতে চাই না জাহান্নামের মাঝখানে কত কষ্ট আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের মাঝখান থেকে বের করে একটু জাহান্নামের কিনারায় আমার দিবানি আল্লাহ রাব্বুল আমিন বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর আশা মঞ্জুর করে নিলাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর যে আওয়াজ ইমানের পাওয়ার বোঝা গেল নাই এই নিয়ে আমার ইমানের পাওয়ার জোরে কোন সুবহানাল্লাহ না এমনি ওই তো না সামনে লোকেরা চুপ থাকেন পিছনে লোকেরা কোন নারায় থাকবি সামনে লোকেরা কোন তো নারায় থাকবি সামনে লোকদের আওয়াজ বেশি সবাই মিল্লা যদি একটু বেশি হইতো না মিল্লা কোন তো নারায় থাকবি এখন কইতে আইছে আওয়াজ ধাক্কা ধাক্কা যদি আওয়াজ বের করা লাগে তাহলে কেমন আমার ভাইরা মুরব্বি বাবা জিনাম এই জান্নাতে ব্যক্তি সর্বশেষ জান্নাতে ব্যক্তি যখন জাহান্নামের কিনারায় আসলো আল্লাহ রাব্বুল আমিনকে একটু পরে ডাক দেন কয় প্রভু আরেকটা আবদার আমি তোমার কাছে করতে চাই আল্লাহ কয় তুই না বলছিলি আর কোনো আবদার আমি আল্লাহর কাছে করবি না এই ব্যক্তি ডাক দেন কয় প্রভু পরে আর জীবনে কোনো আবদার আমি করব না রাব্বুল আমিন আমার আবদারটা তুমি রাখো আল্লাহ কয় ঠিক আছে কি আবদার ক জান্নাতি ব্যক্তি সর্বশেষ জান্নাতি ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দেয়া কয় প্রভু গো জান্নাতের ভিতরে আমি যেতে পারবো কিনা জানি না তবে জাহান্নামের বাইরে একটু জায়গা আমার দিবানি আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কই বান্দারে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জাহান্নামের বাইরে বের করে দিলাম কোন সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছা হলো তাকে জান্নাতে দেওয়ার জন্য কিন্তু লোকটা তো জান্নাত চায় না বাচ্চা না কাঁদলে তো মার দুধ দেয় না ঠিক কিনা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মুহূর্তে এই ব্যক্তি যেন জান্নাতে আসার জন্য পাগল হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন এক পলকের জন্য তাকে তার সামনে জান্নাতটা তুলে ধরবেন কোন সুবহানাল্লাহ জান্নাত যখন তুলে ধরছে
জান্নাত তুলে দেওয়ার ধরানো পরে এই লোকটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দেয়া কয় প্রভু গো এত সুন্দর জান্নাত হায়রে জীবনে কোনোদিন কল্পনা করে নাই জীবনে কোনোদিন কানে শুনি নাই চোখে দেখি নাই আল্লাহ কল্পনা করে নাই প্রভু এত সুন্দর জান্নাত জান্নাতের ভিতরে আমি যাব তবে থাকতে চাই না সুবহানাল্লাহ কর আল্লাহ গো এই জান্নাতের ভিতরে আমার দিবা এক পলক দেখা জান্নাত দেখে আমার মনটা ভরে নাই রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আরেকটা বার আমার দিবানি জান্নাতের ভিতরে আমার দিলে জান্নাতটা এক মুহূর্ত দেখে আমি আবার বের হয়ে যাব আল্লাহ জান্নাতের ভিতরে আমি তোরে যদি দেই জান্নাতের ভিতরে দেওয়ার পরে তুই যদি না বেরোস তুই যদি না বাইরস বান্দা ডাক দেখ আল্লাহ এটা কোন কথা হইল আমি যদি না বাইর হই তাহলে আমার গাঁটটা ধরে তুমি বাইর করে দিবা সুবহানাল্লাহ কো আমার গাঁটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা কি তোমার নাই হ এটা আছে কথাইলে আমার আমি যদি না বাইর হই তাহলে আমার গাঁট ধরে বাইর করে দিবা শেষ আল্লাহ কো ঠিক আছে আমি তোরে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিলাম কোন সুবহানাল্লাহ এই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে এই ব্যক্তির বাইরে না জান্নাত থেকে ওয়াদা কি ছিল বাইরে আর ওয়াদা ছিল যে আমি যামু দেখা আবার বের হয়ে যাব কিন্তু এখন আর বের হচ্ছে না লোকটা যখন বের হচ্ছে না এবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দেখো কি রে জান্নাত থেকে দিকে বেরোস না এই লোক ডাক দেয়া কয় প্রভু বের হওয়ার জন্য প্রভু গো দুনিয়ার মধ্যে দেখেছি কত মানুষ ওয়াদা করে ওয়াদা করে করে ওয়াদার বড় খেলাফ করে দুনিয়ার মানুষ রে তুমি বানাইছো না পাক পানি দিয়াম এ মানুষ গোলাম ওয়াদা কইরা ওয়াদা যদি রক্ষা না করে সম্মান আছেই বা কতটুকু যাবেই বা কতটুকু প্রভু তোমার সম্মান বড় বেশি রাব্বুল আমিন তুমি কি জীবনে কোনোদিন ওয়াদা করে ভঙ্গ করেছ আল্লাহ কয় না আমি তো কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই আল্লাহ তাহলে আজকে কি ওয়াদা ভঙ্গ করবা সুবহানাল্লাহ বলতেন না ভিতরে এসেছি আমার ওয়াদা ছিল জান্নাতের ভিতরে এসে এক মুহূর্ত দেখা আবার জান্নাত থেকে বের হয়ে যাওয়া প্রভু গো আমার ওয়াদা আমি রাখবো কি রাখবো না সেটা পরের বিষয় রাব্বুল আমিন তোমার ওয়াদা তুমি ভঙ্গ করলে কেমন দেখা যায় আল্লাহ ডাক দেয়া কই বান্দারে কি ওয়াদা আমি আবার তোর সাথে করলাম সুবহানাল্লাহ কো তোর সাথে আমি আবার কি ওয়াদা করলাম প্রভু ডাইরেক্টলি আমার সাথে তুমি কোন ওয়াদা করো নাই ইনডাইরেক্টলি তুমি আমার সাথে ওয়াদা করেছিলাম হ্যাঁ প্রভু কোরআনের ভিতরে তুমি বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জোরে বলেন আল্লাহু আকবার যে ব্যক্তি ইমান আর নেক আমল নিয়ে কবরে আসবে এই ব্যক্তিকে তুমি এমন এক জান্নাত দিবা জান্নাতে আসবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হইল খালিদিনা ফিহা অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবে আর জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বের হবে না রাব্বুল আমিন তুমি যে ওয়াদা করেছিলা যে ব্যক্তি জান্নাতের ভিতরে আসবে এই ব্যক্তি জান্নাত থেকে কোনোদিন বের হবে না তোমার ওয়াদা
ওয়াদা অনুযায়ী যদি আমার ওয়াদা রাখতে গিয়া যদি আমি জান্নাত থেকে বের হয়ে যাই তাহলে তোমার ওয়াদা কি রক্ষা হবে সুবহানাল্লাহ কোন আল্লাহ তার কথা শুনে হাসবো কোন সুবহানাল্লাহ আল্লাহ কো ঠিক আমি যে ওয়াদা করছি জান্নাতে কেউ আসলে জান্নাত থেকে কেউ বের হবে না সুতরাং তুই যদি বের হস তাহলে তো আমি আল্লাহর ওয়াদা রক্ষা হবে না যা আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাত দিলাম সাধারণ জান্নাত না এই দুনিয়ার চাইতে আর 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ তোরে তোরে দিয়ে দিলাম কোন সুবহানাল্লাহ কলম দিছে খাতা দিছে লেখ তোর কি কি লাগবে জান্নাত আইছ কি কি লাগবে বাড়িঘর কেমনে সাজাইবি ভিতরে এখন লেখতেছে বাড়ি লাগবো গাড়ি লাগবো নারী লাগবো বউ লাগবো হ্যাঁ কত কিছু লাগবো এখন এবারে যখন এত কিছু লিখতেছে মানুষের তো চাহিদার কোনো শেষ নাই এই ব্যক্তি লিখতেছে কিন্তু লেখা শেষ হয় না আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে বান্দারে তুই লিখতে লিখতে তোর কলমের কালি ফুরে যেতে পারে তোর খাতা শেষ হয়ে যেতে পারে তুই লিখতে লিখতে তোর কিন্তু তোর চাহিদার শেষ হবে না আমি আল্লাহ রাব্বুল আমিন যখন তোরে জান্নাত দিলাম এমন জান্নাত তোরে দিলাম তোর মনের ভিতরে কল্পনা করবি কল্পনা করতে দেরি হবে তোর সামনে আসতে ওই জিনিসটা দেরি করবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরারে কেউ যদি জান্নাতের ভিতরে যখন দেখবে ওই যে পাখি আকাশ দিয়ে উড়ে যায় ওই পাখিটা দেখতে সুসেত সুন্দর খাইতে না জানে কত সুন্দর এই ব্যক্তির মনের ভিতরে যখন এই কল্পনা হবে কল্পনা করতে দেরি হবে ওই পাখিটা তার সামনে আসতে একটা সেকেন্ড দেরি হবে না পাখির গোস্ত খাবে গোস্ত খাইয়া খাইয়া যখন হাত দিগুলো যখন রাইখা দিছি এমনি তাকে দেখে ওই যে উড়ন্ত পাখি জীব জীবিত উড়ন্ত পাখি তার সামনে আসছিল এই ব্যক্তিরা যখন এইবার গোস্তগুলো খাইয়া এইবার যখন হাত দিগুলো ফালাই দিছে এবার তাকে দেখে ওই হাতটি থেকে আবার আগের মতো জীবিত পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায় কোন সুবহানাল্লাহ এমন সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আমিন দিবেন যদি দুইটা কাজ করতে পারেন একটা ইমান আর একটা নেক আমল কয়টা বললাম দুইটা এখন আসেন আরো হুজুর আয়েশা পড়ছে তারপর আমার 12 মিনিট সময় হাতে আছে এই 12 মিনিটের ভিতরেই আমি শেষ করবো যেহেতু 10:30 আমার সময় দিছে এবার আসেন আমি এখন ইমানদারের কথা কইতে কইতে গেছে এই পর্যন্ত সামনে জাহান্নামের ব্যাখ্যা আগুনের ব্যাখ্যা এরপরে ফেরেস্তার ব্যাখ্যা এই আরো 4-5টা ব্যাখ্যা ছিল এটা দিতে গেলে সারা যাবে শাসিত না এখন আসেন এত কিছু বলার টাইম আমার নাই আল্লাহ রাব্বুল আমিন ও কিছু এখানে অনুরোধ করছে এটা মাহফিলে গেলে এখন গজল গাইতে হয় এটা পড়ছে আরেক বিপদে ঠিক কি না বিপদ না 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর গজল কিন্তু গাইতে ঠিক কি না এখন দেখা গেছে এই যে তুরি মিডিয়া আইছে হেরা নিয়ে গজলটি সারবো এরপরে আর দেখবো এরপর দেখা আরেকটা মাহফিলে জমা হেরা কি বুঝুর আমরা গজল তৈরি শুনছি আমরা গজল গান ঠিক কি না এখন দেখা গেছে এজন্যে যাই হোক সময় খুব অল্প 3টা প্রশ্নে যেহেতু আরও 11 মিনিট সময় আছে 3টা প্রশ্নে কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমি দিয়ে এরপরে ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত আজান তো ভাই আসলে এখন আজানের অনুরোধ করছে আজান তো ভাই এখন দিতে পারবো না কিন্তু ইসলামী সঙ্গীতটা গাই এরপরে ইনশাল্লাহ 3টা প্রশ্নের জবাব দিব না তাহলে একটা গজল গাওয়ার অনুরোধ জানাইছে অনেকেই না এত সঙ্গীত গাওয়া যাবে না একটা সঙ্গীত গাই এতেই বেশি শুনলে আবার মজা নষ্ট হয়ে যাবে ঠিক কিনা তো দুইটা যাক আমি আবার কয়েকদিন আগে পুরস্কার চাইছিলাম তো পুরস্কার চার যারা ইউটিউবে দেখছে হুজুর খালি পুরস্কার চায় কারণ পুরস্কারটা নিয়ে আমি যখন মাদ্রাসা দিয়েছি এটা কোনো খবর নেই ঠিক কিনা এখন এই যে কত অনুরোধ এটা লগে লগে যাই হোক এখন গজল একটা আল্লাহ রহমতে এখন কোটি কোটি মানুষ দেখছে কোন আলহামদুলিল্লাহ ও মদিনার মাটিরে অনেকে শুনছেন না কারা কারা শুনছেন দেখি চাই
ওমদিনা মাটির আমার সঙ্গীদের কে কে শুনছেন দেখেন প্রায় বেশি মানুষই শুনছেন আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখন গজল গাইতে গাইতে এখন আলহামদুলিল্লাহ একজন মদিনায় নেওয়ার জন্য এরাদা করছে পাসপোর্ট করে দিছে একটা প্রথম ডোজ নিলাম টিকা টিকার জন্য যাইতে পারতেছি না এখনো দ্বিতীয় ডোজ আগামী মাসে দিলে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে রমজানে ইনশাআল্লাহ উমরায় যাচ্ছি প্রতি বছর খতমে তারাবি পড়াই সালমান এফ রহমান ঢাকা একাশনের এমপি সালমান এফ রহমান ওনার কোম্পানি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমি তারাবি পড়াই বড় মসজিদে তো এবার আর তারাবি পড়াইতে পারি কিনা জানি না তবে নিয়ত করছি বাঁচতে পারলে অনেক তারাবি পড়াইতে পারবো এখন একটু মক্কা মদিনা দেখে আসি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলে রাসুল নিজে সালাম সালাম শুনেন এবং রাসুল নিজে জবাব দেন আল্লাহু আকবার আবার আল্লাহ রাসুলের রোজা শরীফ জিয়ারত করলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় কোন সুবহানাল্লাহ টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে কি করবেন টাকা পয়সা দিয়ে কি করবেন টাকা পয়সা আজকে মুরব্বী হয়ে যাচ্ছেন আরো টাকা জমানোর নিয়ত একটু মক্কা মদিনা দেখে আসেন সফর জীবনে বহুত করছেন সফর কত সফর করছেন শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেছেন চট্টগ্রাম গেছেন কত জায়গা গেলেন এই দেশের মধ্যে কত ঘোরার জায়গা আমাদের আছে ঠিক কিনা একটু মক্কা মদিনাটা দেখে আসেন না এক জায়গায় গেলে আবার যাইতে মন চায় না সহজে কিন্তু মক্কা মদিনা শুনছি এখনো দেখি নাই হয়তো যত হাজিরা দেখছি হাজিরাই কথাই বলছে যে মক্কা মদিনা একবার গেলে মন ভরবে না যতবার যত হাজারবার যাব মন ভরবে না কোন সুবহানাল্লাহ এত বরকতের জায়গা আল্লাহ এহরামের কাপড় না পরায় কাফনের কাপড় পরায় না জুড়ে কোন আমিন ও মদিনার মাটি রে আল্লাহ সবাই রে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন পরেন আমিন এখন তিনটা প্রশ্নের জবাব আমার বাকি আছে সময় চার মিনিট বাকি আছে চার মিনিটে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হে ইমানদারগণ ইমানদারকে আল্লাহ পাক জাহান্নাম থেকে কেন বাঁচতে বললেন এর কারণ হলো কাফের যে এই ব্যক্তিটা দুজক আর জান্নাত বিশ্বাস করে না ঠিক কিনা আর যে ব্যক্তি ইমানদার এই ব্যক্তি জান্নাত বিশ্বাস করে এই জন্যে দুজক বিশ্বাস করে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি বাঁচতে পারবে আর যারা বিশ্বাস করে না এদেরকে জাহান্নামের ওয়াজ করার গরু বিলাই ছাগল এদেরকে ওয়াজ করা একই কথা এই জন্য আল্লাহ পাক ইমানদারকে বললেন দুই নম্বরে জাহান্নামের আগুন কেন বললাম এর কারণ হলো এই আগুনটা দুনিয়ার কোনো আগুন নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন অকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে মানুষ এবং এই এবং পাথর হবে লাকড়ি এই লাকড়ি কিন্তু দুনিয়ার কোনো আগুন নয় এই লাকড়ি হবে জাহান্নামের আগুন এই জন্য বললাম জাহান্নামের কথা আর আরো কিছু ব্যাখ্যা ছিল ইনশাল্লাহ অন্য একদিন আসলে দেব ঠিক আছে আজকে আবার নতুন আবদার আছে শুনবেন শুনবেন আরো তিন মিনিট আছে সমস্যা নাই সাড়ে দশটায় আমি একবার শুনবেন কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস দামাত বরকাতুল আলিয়া আল্লাহ পাক ওনার নেক হাত বাড়া দেন কোন আমি যখন তেলাওয়াত গুলো করে তেলাওয়াত আপনি শুনবেন গান শুনে যুবকেরা গান শুনবেন না ওনার তেলাওয়াত শুনবেন বড় বড় শায়েখরা আছে ওনাদের তেলাওয়াত শুনবেন কোরআনে যে কি মজা চোখের পানি এমনিই পড়তে থাকবে যখন ঘুমাবেন গান শুনতে শুনতে ঘুমাবেন না আপনি যদি গান শুনতে শুনতে ঘুমান কী অবস্থা আপনার হবে চিন্তা করছেন এই জন্য গান শুনতে শুনতে ঘুমাবেন না ঘুমাবেন কোরআন শুনতে শুনতে আল্লাহ কবুল করুন কোন আমি তো আমার অনুরোধ করছে আপনার হাফেজ সাহেব মানুষ একটু আব্দুর রহমান সুদাই ইসলামদ্র কাতম আলিয়া শায়েখের সুরে একটু তালাবাদ করেন এখন আপনারা কি হুজুরের সুরে আমার কণ্ঠে একটু তালাবাদ শুনবেন শুনবেন আল্লাহ কবুল করেন কোন আমিন আসলে আমি একটু অসুস্থ কাশি জ্বর ঠান্ডা সেই সেপ্টেম্বরে যে শুরু করছিলাম রমজানেও ডেট চিন্তা করেন এখন খুব কষ্টে আছি আল্লাহ যেন আমরা সুস্থ করে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে হ্যাঁ হক কথাগুলি বলার তৌফিক দান করেন বলেন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم بولن ما شاء الله وآخر دعوانا الحمد لله رب العالمين حضور حسين نعم عارك سنة عسكر كيش ديبونا الله قبول كروك آمين السلام عليكم ورحمة الله وبركاته এটা পুরস্কার দিছে কোন মাশাআল্লাহ দেখেন পুরস্কার দিছে কোন মাশাআল্লাহ এই দেখেন পুরস্কার কেমনে দেয় মানুষ কোন মাশাআল্লাহ কোন মারহাবা আজান শুনবেন শুনবেন না মনে আছে না ঠিক আছে উইটা যাই গিয়া না এমনে হইতো না তো জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله
أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله راديو كله مرحوم قاري عبيد الله رحمة الله عليه كنت يأذن بشاشته এখন রেডিও খুলে রমজান মাসে এই আওয়াজটা বেশি আসে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মরহুম কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের আলা মাকাম নসিব করেন কোন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু